রমজান মাসের মধ্যে হারাম যে জিনিসের প্রতি লক্ষ্য করা হারাম নিষিদ্ধ, সেই নিষিদ্ধ জিনিসটাকে তোমার যে চক্ষের জুতু আছে চক্ষুকে তুমি সংযত রাখতে লাগবে। রাজি আছেন যুবক ভাইরা? রাজি আছো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুইটি চক্ষু দিয়েছেন আল্লাহর নিশানি দেখার জন্য। যদি কোনো মানুষের মন যদি খারাপ হয়, যদি কোনো মানুষ যদি চিন্তাগ্রস্ত থাকে, টেনশনের মধ্যে থাকে, তাহলে সে যেন একা রাত্রে গড় থেকে বের হয়ে আকাশের দিকে যেন সে তাকিয়া আকাশের নিশানির মধ্যে সে যেন লক্ষ্য করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মনের টেনশন দূর করে দেবে। সায়েন্টিস্টরা তারা এইভাবে গবেষণা করে আল্লাহর দেওয়া নিয়ামতের প্রতি দৃষ্টিপাত করে এরা সায়েন্টিস্ট হয়েছে, গবেষণা করেছে। আমরা মুসলমান, আমাদের খাস শুধুমাত্র দুইটি, কয়টি খারাপ পাইবেন না, কিন্তু আর খারাপ পাইলেও কোনো অসুবিধা নেই। আমাদের খাস দুইটি, একটি হলো বেশখরি রুজু করা, আর দুই নম্বরে এই যে মাঝের যে বস্তা আছে, এই বুঝেন বস্তার নাম? জি, এটার নাম কি? ফ্যাট। আচ্ছা, আল্লাহ যদি চাইতেন তাহলে ফ্যাটটাকে মাথার উপরে দিতে পারতেন, ঠিক কিনা? জি না, মাথার উপরে দেন নাই, পেটটি আল্লাহ মধ্যে দিয়েছেন, মাথা দিয়ে চিন্তা করব কোনটি হারাম আর কোনটি হালাল, ঠিক কিনা? তারপরে আমার ভাইয়েরা দুইটি খান, হ্যাঁ, এই যে মেয়ে লোক দুইটি জিজ্ঞাসা করলো, হুজুর আমরা কোনোদিন রক্তপান করি নাই। আল্লাহর হাবিব বলেন, তোমরা রোজা রাখার পরে তোমরা কিন্তু ফর নিন্দা করেছো, তোমরা অন্য ভাইয়ের গোশত ভক্ষণ করেছো, যার জন্য তোমাদের বমির মাধ্যমে রক্ত বের হইতেছে। এজন্য আমার ভাইরা, অনেক মানুষ আছে রমজান মাসের মধ্যে, রমজান মাসকে সম্মান দে, অনেক হিন্দু মানুষ আছে রমজান মাসকে সম্মান দে, দেখি না আমার ভাইরা, ওদিকে আমরাও তো সাবধান থাকতাম রমজান মাসের মধ্যে যাতে আমরা ঝগড়া বিবাদ করি না। একজন ইহুদি ছিল, একটা ঘটনা বলি, আল্লামা ইলিয়াস কাদির রহমতুল্লাহ, ইলিয়াস কাদিরি মাদাজিল্লুহুর আলে, তিনি লিখেছেন একটা ঘটনা, একজন ইহুদি যারা হজরতে ইয়াকুব আলাইহিস সালামের আওলাদ, মুসা কলিমুল্লাহর উম্মত, তারা হলে ইহুদি। একজন ইহুদি যখন মারা গেল, মারা যাওয়ার পরে একজন মুসলমান তাকে স্বপ্নে দেখল, স্বপ্নে দেখার পরে জিজ্ঞাসা করল, ভাই তোমার কি অবস্থা বলো তো? সে বলতেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে মাফ করে জান্নাতে নসিব করে দিয়েছে। সুবহানাল্লাহ বলুন তো। তখন মুসলমান জিজ্ঞাসা করলো, কিসের কারণে জান্নাত? সে বলল, আমি রমজান মাস আসার পরে রমজান মাসের সম্মান প্রদর্শন করতাম, কোন মুসলমানের সম্মুখে আমি কোন কিছু খাইতাম না, আমি রমজান মাসের সম্মানার্থে মুসলমানের সঙ্গে আমি জমকা বিবাদ কোনোদিন রমজান মাসে করতাম না, এই সম্মান প্রদর্শন করার কারণে মরণের আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে মুসলমান হওয়ার তৌফিক দিয়ে দিয়েছে। আমি যখন মারা গেলাম, মারা যাওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার জন্য জান্নাত তৈরি করে রাখে রেখেছেন। এজন্য আমার ভাইরা, রমজান মাসকে সম্মান প্রদর্শন করব, এবং রমজান মাসের মধ্যে আমাদের যে স্পর্শকাতর অঙ্গ যেগুলো আছে সেই অঙ্গগুলোকে আমরা সংযত রাখব। তারপরে খান, খানেরও কাজ আছে, আছে কিনা? জি, রমজান মাসের মধ্যে যদি সম্ভব হয় আল্লাহর কালাম কোরআন শরীফের তেলাওয়াত শুনো, যদি কোন জায়গার মধ্যে কোরআন শরীফের তেলাওয়াত শুনো, কোন বাড়ির মধ্যে কোরআন শরীফের তেলাওয়াত শুনো, যদি সুযোগ থাকে তাহলে কোরআন শরীফের তেলাওয়াত শুনো, আর যদি আপনি তেলাওয়াত করতে পারো তাহলে কোরআন শরীফের তেলাওয়াত করো। আমার ভাইয়েরা, যারা কোরআন শরীফের তেলাওয়াত শুনবে, তেলাওয়াত করলে যতটুকু সওয়াব, তেলাওয়াত শুনলেও ততটুকু সওয়াব আল্লাহ দান করেন। সুবহানাল্লাহ বলে
রমজান মাসের সঙ্গে কোরআন শরীফের সম্পর্ক আছে। রমজান মাস সেই মাস যে মাসের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন শরীফ অবতীর্ণ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমার সঙ্গে যাদের জানা আছে আপনারা পড়িও, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাস সেই মাস যে মাসের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লওহে মাহফুজ থেকে দুনিয়ার আকাশের উপর একটি জায়গা আছে বাইতুল ইজ্জত, এই বাইতুল ইজ্জতে আল্লাহ একেবারে কোরআন শরীফ নাজিল করেছেন। আর সেখান থেকে 23 বছরে রসুলুল্লাহর কাছে যখন যতটুকু প্রয়োজন আল্লাহ নাজিল করে। রমজান মাস কোরআন শরীফ তিলাওয়াতের মাস, সম্ভব যদি হয় তাহলে মসজিদের মধ্যে আপনারা তারাবিন নামাজ পড়া হয় তখন হাফিজের মাধ্যমে, একজন বালা হাফিজের মাধ্যমে আপনারা কোরআন শরীফের তিলাওয়াত শুনবেন। জি, কোরআন খতম করা হয় কিনা রমজান মাসের মধ্যে? জি, কিছু মসজিদের মধ্যে করা হয় কিনা? কিছু কিছু মানুষ আছে শর্ট, যত শর্ট হয় তত ভালো মনে করে। জি, রমজান মাস আসলে ফলে কুজায় কোন মসজিদে সুরাত হাফিজ আছে? এত লম্বা নমাজ আমার দেওয়া সম্ভব নয়। তারপরে আমার ভাইয়েরা, আমাদের যে হাত আছে এই হাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন জায়েজ খাস করার জন্য। রমজান মাসের মধ্যে আপনার দুইটি হাত দিয়ে আপনি কোনো সময় নাফরমানির কোনো হাজ করবেন না, কোনো মানুষের জিনিস কিন্তু আপনি গসব করবেন না, চিন্তাই করবেন না, কোনো মানুষকে যাতে আপনি হাত দ্বারা কষ্ট দেবেন না। এই হাত যদি রমজান মাসের মধ্যে কন্ট্রোলে না রাখেন তাহলে আপনার রমজানের রোজার নূর যেটা আছে সেটা দূর হয়ে যাবে। মনে থাকবে আপনাদের? একটু জোরে আওয়াজ দেন, মনে থাকবে না? শোনার পরে যখন বাইর হবেন তখন বলবেন না যা শুনেছে সব প্যান্ডেলে, কিছুটা নিয়ে যাবে। এজন্য আমার ভাইয়েরা, তারপরে আমাদের পা দুইটি আছে রমজান মাসের মধ্যে, বিশেষ করে এমনিতেই দুইটি পা দিয়ে গুনার কাজ করা যায় নয়, রমজান মাসের মধ্যে বিশেষ করে পা দিয়ে গুনার কাজ করা মোটেই যায় নয়। গতিকে আপনারা যদি রমজান মাসের মধ্যে দুইটি পাকে যদি আপনারা সংযত করতে পারেন, কোনো গুনার খাজের দিক দাবিত হবেন না, কোনো নাফরমানির খাজের দিকে দাবিত হবেন না, ভালো খাজের দিকে দাবিত হবেন। জায়জ করে জায়জ খাজের জন্য আপনারা পা দিয়ে হেঁটে যান, কোনো অসুবিধা নেই। আপনার পাকে রমজান মাসের মধ্যে সংযত রাখবেন, গুনার খাজে ব্যবহার করবেন না। এইভাবে যদি আমাদের এই যে অঙ্গগুলো আছে রমজান মাসের মধ্যে যদি আমরা কন্ট্রোলে রাখি তাহলে রমজান মাসের নূর যেগুলি আছে আমাদের মধ্যে তা হবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বি মা কালেন সালাম বলেন উতিয়াতুম্মতি খামসা খিজালিন লাম তুআতা উম্মাতুন ক্বাবলাহা। রমজান মাসের মধ্যে আমার উম্মতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5টা বুজুর্গ দিয়েছেন। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজান মাসের মধ্যে 5টা গুণ দিয়েছেন, এই গুণ অন্য কোন নবীর উম্মতকে দেন নাই। জুড়ে বলুন সুবহানাল্লাহ। কয়টা গুণ? এই তো আপনারা মনে রাখেন না, না ফুলাওর চিন্তা আছে। জি, 5টা গুণ কয়টা? জোরে বলুন, সবাই বলুন কয়টা? 5টা গুণ দিয়েছেন আল্লাহ, 5টা বুজুর্গ দিয়েছেন, কোন উম্মতকে আল্লাহ দান করেন নাই। সেই 5টা গুণের মধ্যে একটা গুণ হলো লাখালুফু ফামিন সাইমি আতিয়াবু ইনদাল্লাহি মির রিহিল মিসকি, বুখারী শরীফের হাদিস। আমার ভাই, রমজান শরীফের মধ্যে যখন মানুষ রোজা রাখে তার লিভার খালি থাকার কারণে তার মুখের মধ্যে এক ধরনের একটা গন্ধ হয়ে যায়, হয় কিনা আপনারা বলেন না কেন? লিভার খালি থাকার কারণে, দাঁত অপরিষ্কারের থাকার জন্য নয়, লিভার খালি থাকার কারণে তার মুখের মধ্যে এক ধরনের
কি হয়? জোরে বলুন, কি হয়? এই গন্ধ দুনিয়ার কোন মানুষ হয়তো সহ্য করতে পারবে না। আপনার স্ত্রী, আপনার ভাই, আপনার বোন কোন মানুষ সহ্য করতে পারে না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে রোজাদার, তোর মুখের গন্ধ যেটা আছে আমি আল্লাহর কাছে মুশকে আম্বর চাইতে আর উত্তম। এজন্য রমজান মাসের মধ্যে এই যে গুণ যেটা আল্লাহ কোন নবীর উম্মতকে আল্লাহ দান করে বলে। দুই নম্বরে আমার ভাইয়েরা, তাস্তাগফিরু লাহু সামাকাতু বিল বারি, রোজাদার মানুষের জন্য সাগরের এবং নদীর পানির মাছ পর্যন্ত রোজাদার মানুষের জন্য দোয়া করতে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আরো একদল মানুষের জন্য সাগরের মাছ পর্যন্ত দোয়া করতে থাকে। এই দল হলো হকানি উলামায়ে কেরাম। এই পৃথিবীতে যদি হকানি উলামায়ে কেরাম যদি না থাকেন, তাহলে আমার ভাইয়েরা, হযরত ইবনে হাজার হাইতামী রহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, লাউলা উলামা লাসারাল্লাসু কালবাহাইম। যদি হকানি উলামায়ে কেরাম পৃথিবীতে যদি না থাকেন, তাহলে সাধারণ মানুষ যারা আছে পশুর সমতুল্য হয়ে যাবে। এজন্য তোর হকানি উলামায়ে কেরাম গুলো ঠিক কিনা? আচ্ছা আপনারা বলুন তো, আজকে আমি এক নগণ্য আপনাদের সম্মুখে ওয়াজ করতেছি, যদি প্রকৃত যদি আলিম না থাকেন তাহলে ওয়াজ করতে পারবে? জি, এজন্য হকানি উলামায়ে কেরামের প্রয়োজন আছে আমার ভাইয়েরা। তিন নম্বরে, যখন মানুষ রোজা রাখে, রোজা রাখার পরে আমার ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জীবনের গুনাহগুলি মাফ করে দেন। হকুক দুই ধরনের, হকুকুল্লাহ এবং হকুকুল ইবাদ। হকুকুল্লাহ আল্লাহর হক, আল্লাহ যদি চান তাহলে মানুষের হক, আল্লাহ যদি চান তাহলে ওনার হক আল্লাহ মাফ করে দিতে পারেন। কিন্তু মানুষের হক যদি কোনো মানুষ আত্মসাত করে, মানুষ মাফ না করা পর্যন্ত আল্লাহ মাফ করে দেন না। মনে থাকবে, আমাদের মধ্যে অনেক মানুষ আছে, মানুষের টাকা জমিন জায়গা আত্মসাত করে এবং বলে, যাও মারবে কবরে, আমি দুনিয়াতে মালদার হয়ে যাই। আচ্ছা, দুনিয়াতে মালদার হওয়ার পরে আপনি চিরস্থায়ী থাকতে পারবেন ধনের মাধ্যমে? জোরে বলুন, জনের মাধ্যমে, পাওয়ারের মাধ্যমে, শক্তির মাধ্যমে না আমার ভাইয়েরা। কিন্তু আল্লাহর হাবিব বলেন, কিয়ামতের দিন সবচাইতে গরিব সেই ব্যক্তি হবে যে ব্যক্তি তার সওয়াবের পাহাড় নিয়ে উঠবে, কিন্তু মকদারের হকের বিনিময় হিসাবে বন্টন করতে করতে সেই ব্যক্তির সওয়াব শেষ হয়ে যাবে এবং অন্য মানুষের গুনাহ তার নামে আমলে আনবে, তারপরে হে দুজখের মধ্যে যাবে, নাউযু বিল্লাহি মিন যাবে। এজন্য আমার ভাইয়েরা, অন্যের হকের প্রতি কোনো সময় লোভ করা ঠিক নয়। মনে থাকবে, হ্যাঁ আল্লাহ চাইলে মাফ করে দিতে পারেন, কিন্তু আল্লাহর দস্তুর নয়। আল্লাহ বলেন, আমার বান্দা যদি মাফ করে তাহলে আমি মাফ করে দিতে পারি। সুবহানাল্লাহ। এই যে রমজান মাস, এই রমজান মাসের মধ্যে একটা সময় খুব বেশি মানুষের খুশি মনের মধ্যে আসে, কোন সময় বলেন তো? জি, আমি শেষ করবো, দশ মিনিটের ভিতরে আমার শেষ করবো। সারাদিন রোজা রাখার পরে মানুষ কিন্তু সুযোগে বসে কোন সময় যে আজান হইবে, ঠিক কিনা? জোরে বলেন না কেন আপনারা? আমি একবার এক জায়গায় রমজান মাসে ওয়াজে গেল, আসরের নামাজ পরে মাগরিব পর্যন্ত, মেরপুর সিচার মেরপুর, ইফতারের সময় হয়ে গেল কিন্তু মুয়াজ্জিন আজান দেন না। আমি বললাম, ভাই মুয়াজ্জিন আজান তো দাও। মুয়াজ্জিন বলল, হুজুর আমার একটা দুঃখ আছে। আরে বাবা, তোমার দুঃখ বর্ণনা করার সময় এই সময়? জি। তখন সে বলতেছে, হুজুর আমার দুঃখটা হলো আমি আল্লাহু আকবার বলতে না বলতে সারা মানুষ খেয়ে ফেলে, আমি উপাস থাকি।
আজান শেষ হইতে না হইতে সবকিছু শেষ আর আমি উপবাস থাকি, ওদিকে আজকে আমি আজান দিব না। সমস্যা পড়লাম, বললাম বাবা এখন তো ইফতারের সময় হয়ে গেছে, তুমি ইফতার পরে আজান দেব। যাই হোক, মানুষ টেনশনে থাকে আর আজান কোন সময় হইবে, সব খাদ্য সামনে আছে, আছে কিনা, ফুলাও আছে, আঙ্গুর আছে, খেজুর আছে, কত কিছু যে সামনে আছে, মন চায় খাওয়ার কিন্তু ক্ষমতা আছে, জি আপনার সামনে সব কিছু আছে, এই যে খুশি, এই খুশি জীবনে কোনো সময় আর নসিব হয় না, ঠিক কিনা আমার ভাইরা? এজন্য আল্লাহর হাবিব বলে লিসাইমে ফারহাতান, রোজাদার মানুষের জন্য দুইটা খুশির সময়, একটা হলো ইফতারের সময় আর আরেকটি হলো যখন আল্লাহর সাথে সাক্ষাৎ করবে তখন, সুবহান সুবহানাল্লাহ বলে। আমার ভাইয়েরা, আমি হদিস শরীফ পড়েছিলাম, আল্লাহর হাবিব বলেন আসসাউমুলি, রোজা আমার জন্য, আর জন্য আল্লাহ বলেন রোজা আমার জন্য, রোজার মধ্যে রিয়াকারি কিন্তু থাকে না, রোজার মধ্যে আপনারা দেখবেন রিয়াকারি নাই, নামাজের মধ্যে রিয়াকারি থাকতে পারে, অন্যান্য এবাদতের মধ্যে রিয়াকারি থাকতে পারে, কিন্তু রোজার মধ্যে রিয়াকারি নাই। আচ্ছা, একজন মানুষ যদি গড়ে যায়, যাওয়ার পরে ভালো পরে ফেট পরে খাইয়ের পরে যদি দাঁত পরিষ্কার করে আপনার সম্মুখে আসার পরে যদি শুধুমাত্র থুথু ফলায়, তাহলে আপনি কি বলবেন সে রোজাদার নয়? জি আপনি বলবেন সে তো পাক্কা রোজাদার, রিয়াকারির সম্ভাবনা কম থাকে, ঠিক কিনা আমার ভাইরা? এজন্য আল্লাহ সুবহানাহু তাআলা বলেন আসসাউমুলি, রোজা আমার জন্য, ওয়ানা আজিবিহি ও উজ্জাবিহি, দুই ধরনের পড়া যাইতেছে, আমি এই রোজার বিনিময়ে আমি আল্লাহ আমার কুদরতি হাত দ্বারা আমি দান করব, জোরে বলুন সুবহানাল্লাহ। আর আরেকটি অর্থ হলো আল্লাহ সুবহানাহু তাআলা বলেন আমি অন্য কোনো বিনিময় নয়, এই রমজান মাসে রোজাদারের রোজার বিনিময়টা হইলাম আমি স্বয়ং আল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের প্রত্যেককে যথাযথভাবে সঠিকভাবে রোজা রাখার তৌফিক দান করুন, সবাই বলুন আল্লাহুম্মা আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রব্বানা যালামনা আনফুসানা ওয়াইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন قُرَّةَ عَيْنٍ وَاجْعَلْنَا لِلْمُتَّقِينَ إِمَامًا رَحْمَ الرَّاحِمِينَ يَا اللَّهُ আপনার বান্দা গণ অক্লান্ত পরিশ্রম করে প্রত্যেকের সহযোগিতার মাধ্যমে নবীজির মাহফিলের আয়োজন করলো, হায় আল্লাহ এই মাহফিলের জন্য যত মানুষের সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিল, হায় আল্লাহ আপনি মোল্লা তার সমস্ত কবুল ফরমাও, আয় আল্লাহ এই সমস্ত সবাব সর্বপ্রথমে আকায় নামদার হুজুর পুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে আলে উনার শান মোতাবি বউসিয়ে দাও, আয় আল্লাহ আপনার হাবিবের খাতির হজরতে আদম আলাইহিস সালাম থেকে আরম্ভ করে আজ পর্যন্ত যত মমিন মমিনাত খবরের বাসিন্দা হয়ে গেছেন তাদের আর বাতি বরুবর সবটুকু বউসিয়ে দাও আয় আল্লাহ। আয় আল্লাহ এই অঞ্চলের এবং আমাদের যত নতুন পুরাতন মূর্তিগান কবরবাসী হয়ে গেছেন তাদের আর বাতি বরুবর সবটুকু বউসিয়ে দাও, আয় আল্লাহ অন্ধকার খবরে আমাদের মা বাবা ভাই বিনা দুর্বন্ধু বান্ধব কি অবস্থায় আছেন আমরা তো নয়ন দিয়ে দেখতেছি না আয় আল্লাহ, আয় আল্লাহ কিন্তু আপনার রহমতের সাগরের উপর আমাদের ভরসা আছে, আয় আল্লাহ আপনার দয়ার উপর আমাদের বিশ্বাস আছে, আয় আল্লাহ আমাদের তরফ থেকে সবটুকু পৌঁছিয়ে দিয়ে তাদের কবর শান্তির জায়গা বানিয়ে দেবেন আয় আল্লাহ। আয় আল্লাহ মানবিক দুর্বলতার কারণে কোন আজাবে যদি গ্রেফতার করে নাও, আয় আল্লাহ আজাব থেকে রেহাই দিয়ে তাদের কবর জান্নাতের টুকরা বানিয়ে দাও, আয় আল্লাহ যাদের মা বাবা জীবিত আছেন আঘাতের মধ্যে বরক দিয়ে দাও, আয় আল্লাহ সন্তানাদি যারা আছে মা বাবার খেদমত করার তৌফিক দিয়ে দাও, আয় আল্লাহ আমাদের দেশে দোষে পরিবারে শান্তি প্রতিষ্ঠিত করে দাও আয় আল্লাহ, আয় আল্লাহ যারা জানিয়ে না জানিয়ে বুঝিয়া না বুঝিয়া দিন ইসলামের সাথে নবীজির সাথে কোরআনের সাথে শরীয়তের সাথে দিনী শিক্ষার সাথে দুশ্মনী পোষণ করতেছে আয় আল্লাহ, আর আমার রহমিনে আল্লাহ এদেরকে আপনি মোলা হেদায়ত দান কর, আর আমার রহমিনে আল্লাহ যত ছেলে মেয়েরা মেট্রিকের পরীক্ষা দিতেছে এবং মাদ্রাসাগুলির চূড়ান্ত শেষ পরীক্ষা তাহিলে পরীক্ষা দিতেছে আয় আল্লাহ,
আয় আল্লাহ আপনি মৌলা তাদেরকে পরীক্ষার মধ্যে সফলতা নসিব করো। আয় আল্লাহ, আয় আল্লাহ আমাদের সন্তানাদি যারা আছে আল্লাহ আপনি মৌলা তাদেরকে দুনিয়া ফেরতের জ্ঞান দিয়ে মালামাল করে দাও। আয় আল্লাহ বড় বড় জ্ঞানী বানাও, গুণী বানাও, কিন্তু ইমানের দামন থেকে আপনি কোনো সময় সরাইও না। আয় আল্লাহ, যেভাবে আমরা নিজের মর্দিগানের জন্য দোয়া করতেছি, আমরা মারা যাওয়ার পরে নেক দোয়া দিয়ে স্মরণ করার মতো সন্তান দুনিয়াতে রাখি। আয় আর আবুর রাহমিন, আয় আল্লাহ যাদের সন্তানাদি নাই, সন্তানাদির মুখ না দেখাই আপনি কবরেতে নিও না। আয় আল্লাহ আর আমুর রাহমিন, আয় আল্লাহ মানুষ হিসাবে আমাদের মনের মধ্যে যাই আসা থাকবে, শরীয়তের মোতাবেক আমাদের প্রত্যেকের যাই আসা পূর্ণ করে দাও। আর আমুর রাহমিন, আয় আল্লাহ অনেক মা বোনের আমাদের দোয়ার সঙ্গে হাত উঠিয়েছে, তাদেরকে মা ভরে দাও। আয় আল্লাহ অনেক মেয়েরা উপযুক্ত হিসাবে বাড়িতে বসে রয়েছে, মা বাবার দিবারাতে চিন্তা কিভাবে আমার মেয়েদেরকে বিবাহ দিব। আয় আল্লাহ তাদের জন্য উপযুক্ত করার ব্যবস্থাটা করে দাও। আয় আল্লাহ, আয় আল্লাহ আমাদের প্রত্যেকের বিমান সমূহ আপনি কমাইয়া দাও। আয় আল্লাহ আমাদের গুনার কারণে আমাদের তনের মধ্যে বেমার দিয়ে আপনি পরীক্ষা গ্রহণ করিও না। আয় আল্লাহ মা বাবার বদামলির কারণে সন্তানাদিকে আপনি বেমার দিয়ে পরীক্ষা নিও না। আয় আল্লাহ আমাদের ভুলের কারণে আল্লাহ আমাদের মর্দেগান যারা তাদেরকে আপনি পাকড়াও করিও না। আয় আল্লাহ একদিন দুনিয়া ছেড়ে আমাদের যাইতে হইবে, যাওয়ার সময় যে পরীক্ষা, সেই পরীক্ষার মধ্যে আমাদের ইমানের নৌকাটা ডুবাইও না। আয় আল্লাহ সেই সময় আপনার হবিব আলাইহিস সালাম আমাদের সম্মুখে রাখিও, নয়ন ভরে দেখাইও, এবং আমাদের জবান থেকে জীবনের শেষ কথাটা বাইরে হরাইও। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহান রাব্বিক রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين السلام عليكم ورحمة الله